অন্তত সালাতের প্রশিক্ষণটা দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় যাবতীয় অশ্লীলতা থেকে বিরত রাখে খুব সুন্দর অনুবাদ অনুবাদ আপনি আস্তেই করবেন বাধা দেয় বিরত রাখে সুন্দর অনুবাদ খুব বাংলা ভাষার পণ্ডিত না পরে অনুবাদ করেন নিশ্চয় সালাত যাবতীয় ফাহেশা এবং মুনকার কাজ থেকে বাধা দেয় করতেই দিবে না আপনি সালাত পড়ছেন বিড়িও খাচ্ছেন সালাত পড়ছেন সুদও খাচ্ছেন হ্যাঁ হতে পারে ছয় মাস হতে পারে এক বছর অভ্যাস ছাড়তে দেরি হয় কিন্তু তিরিশ বছর যাবৎ সালাতও আদায় করছেন আবার সুদের ব্যবসাও করছেন মানে আপনার সালাত কবুল হয় না সালাত কবুল হলে অবশ্যই আপনি সুদ ছেড়ে দেবেন সালাত কবুল হলে অবশ্যই আপনার স্ত্রী বুরকা পরে বাড়ির বাইরে যাবে সালাত কবুল হলে অবশ্যই আপনার বাড়িতে ভারতের এই নোংরা চ্যানেল গুলো চলবে না বন্ধ হয়ে যাবে শুধু জাকির নায়কের পিস টিভি থাকবে সব বন্ধ হয়ে যাবে আপনার সালাত কবুল হলে আপনার মেয়েটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে বুরকা পরে যাবে আপনার মেয়েটা কখনোই পহেলা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে বস্ত্রহীন হবে না কোনোদিন হবে না সালাত যদি আপনার কবুল হয় যদি আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে গিয়ে নাচানাচি করে আর আপনি যদি তাহাজ্জুদ পড়েন আমি বলবো বাদ দিন তাহাজ্জুদ দরকার নেই যদি তিরিশ বছর বয়স হয় আপনার আমাকে মাফ করবেন কেন বললাম সালাত বিরত রাখে কিন্তু তিরিশ বছর যাও সালাত পড়ছেন আপনি সব দুর্নীতিও করছেন তা সালাত নামের ওটা কি হচ্ছে এটা কি আল্লাহর সামনে আপনি কি দেখান একটা হাদিস এখানে অনুবাদ করে দিই 2863 নম্বর হাদিস সহি তিরমিজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান দা বিদা ওয়াল জাহিলিয়া ফাওয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম যদি কোনো ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হয় জাহিলি কাজ সমাজে যদি চালু করে ফাওয়া মিন জুসা জাহান্নাম ওই ব্যক্তি জাহান্নামে যাবে জাহান্নামের খড়ি হবে ওয়া ইন সামা যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে ওয়া সাল্লা যদিও সালাত আদায় করে ওয়া জামা আন্নাহু মুসলিম যদিও ব্যক্তি মনে করে আমি একজন পাক্কা মুসলিম তবেও জাহান্নামে যাবে মানে জাহেলিয়া তা তো খারাপ জিনিস সালাত সিয়াম আদায় করে কোনো লাভ হবে না সব বাদ একদিকে আপনি পানি সেচবেন আর একদিকে বাদ দিবেন না সারাদিন সেঁচাতে একরকমই হয়ে যাবে না হ্যাঁ সালাত আদায় করলে আপনাকে জাহেলিয়াত ছাড়তে হবে সিয়াম পালন করলে জাহেলিয়াত ছাড়তে হবে কালকে আপনার সিয়াম বলবে না আপনার সিয়াম কালকে বলবে না ইন্নি মানাতুহু ত্বামা বিন্নাহার ওয়া শাহাওয়াত হে আল্লাহ আমি এই ব্যক্তিকে দিনের বেতার খানা থেকে বাধা দিয়েছিলাম তাকে প্রবৃত্তি থেকে বাধা দিয়েছিলাম ফাশাফফিনি ফি আমার জন্য তাকে সুপারিশ করুন অর্থাৎ আমি তার সুপারিশ করছি আমি তার জন্য বলছি আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো সিয়াম এই কথা বলবে না আপনি একটা শর্ত পূরণ করেছেন না খেয়ে থেকেছেন কিন্তু প্রবৃত্তিকে তো দমন করেননি প্রবৃত্তিকে দমন করলেন কিভাবে প্রতিদিন সকালে বেরিয়ে যান অফিসে প্রথম কাজ হলো আপনার দাড়িটা ক্লিন করে চাঁচা আর দ্বিতীয় কাজ প্যান্টটা যখন পরছেন আপনি তখন টাকনুর নিচে পরে যাচ্ছেন এর নাম হলো প্রবৃত্তির অনুসরণ অফিসে যাচ্ছেন আপনি ঘুষ দিব্যি নিচ্ছেন সুদ খাচ্ছেন রমজান মাসে না এটা প্রবৃত্তির অনুসরণ অন্তত রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাতটা শিক্ষা করুন কত গুরুত্বপূর্ণ এটা এই গুরুত্বপূর্ণ কতটা এটা বুঝছেন এখন জেলখানায় বসে বসে বড় একজন আলেম বাংলাদেশের খ্যাতনামা বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব সালাত শুদ্ধ করার কত গুরুত্বপূর্ণ জিনিস তিনি বসে বসে বুঝছেন কিন্তু আপনার সময় আছে একটা বই কিনে নিয়ে সালাত শুদ্ধ করতে পারেন কিন্তু শুদ্ধ করতে পারলেন না আপনি হতভাগা সালাত আদায় করে লাভ নাই শর্ত হলো সালাতটা শুদ্ধ করে পড়া আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমার প্রশ্ন এই আটটা সূরা বাকারের মধ্যে থাকলে হতো না সূরা আলে ইমরানের মধ্যে থাকলে হতো না এই ছোট্ট সূরা মাউনের মধ্যে কেন কেন
আরেকটা হলো ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, একটা ছোট্ট সূরার মধ্যে কেন? এটা সূরা মায়েদার মধ্যে থাকলে হতো না? আপনি শিখছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম, কেন কেন বুঝতে পারি না। কারণ সালাত যদি বিশুদ্ধভাবে না হয়, এই সালাত কোনো কাজ করবে না, কোনো লাভ হবে না। তার পিছনে আমি দুইটা হাদিস উল্লেখ করেই আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 3631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। আগেই বলেছি আপনি দুর্নীতির সাথেও জড়িত, সুদের সাথেও জড়িত, আবার সালাতও করছেন। তার মৌলিক কারণ ছিল তিনটা। এক নম্বর কারণ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন না। দুই নম্বর হলো, আপনি রাসূলের তরিকায় আদায় করলেও একমাত্র আল্লাহর জন্য আদায় করেন না। তিন নম্বর হলো, আপনার জামাটা হারাম টাকার কিনা। আপনি দুপুরে সাহারি যেটা খেয়েছেন, হিসাব করে দেখেন তো এই টাকাটা কোথায় থেকে এসেছে। যদি ওইটা হারাম হয়ে থাকে কবুল হবে না, সালাত পড়ে কি করবেন আপনি? এই জন্য তো সালাত পরিবর্তন করতে পারে না। তিনি বলেছিলেন, বাবা একটি কথা লিখছেন পত্রের শিরোনামে, যে ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 2013 সালে লিখছিলেন, যেহেতু তার সঙ্গে আমার জেলখানায় দেখা হয়ে গেছে, আমি এখন বলতে পারি। 13 সালে লিখছিলেন, কাউকে বলিনি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 9 পৃষ্ঠার পত্র লিখেছিলেন একটি বই পড়ে, বইটি লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এই বইটি পড়ে তিনি লিখলেন সব কিছু পরিবর্তন করে দিলেন আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় বলছিলেন, দুইটা কথা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তার মধ্যে একটা হলো, 80 বছর বয়সেও কেউ যদি সংশোধন করে নেয়, তাহলে পূর্বের সমস্ত পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেবে, নেকিতে পরিণত করে দেবে সবগুলো। তোমার বইয়ের ভূমিকায় এই কথাটা সবচেয়ে ভালো লেগেছে। আরেকটি কথা সবচেয়ে ভালো লেগেছে, যে সালাত দুনিয়াতে মানুষের পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কাল কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবরানি আওসাত 1859 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, যদি সালাত শুদ্ধ হয় সব আমল শুদ্ধ হবে, সালাত যদি অশুদ্ধ হয় তাহলে সব আমল অশুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদের কোনায়, সহিহ বুখারীর 757 নম্বর হাদিসটা খুলুন, বসে আছেন, একজন ব্যক্তি সালাত আদায় করলেন, তিনবার সালাত আদায় করলেন, তিনবারই আল্লাহর নবী বললেন একটি কথা, সেটা কি? ইরজি ফাসাল্লি ফাইনার ফাসাল্লি, ফিরে যাও সালাত আদায় করো, তুমি সালাত পড়োনি, তুমি সালাত আদায় করিনি। সবচেয়ে দুঃখের বিষয়, আমি যদি এখন বলি আপনাকে, আপনাকে যদি এখন বলি আমার সামনে 2 রাকাত সালাত পড়েন তো দেখি, আমার বিশ্বাস আপনি আপনার জীবনে যত ভালো করে সালাত এজাবত না করেছেন, আজকে 2 রাকাত তার চেয়ে ভালো করে আদায় করবেন। সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানদণ্ড, তিনি যখন বললেন তুমি সালাত পড়োইনি, দ্বিতীয়বার কত সুন্দর করে পড়েছেন, তৃতীয়বার কত সুন্দর করে পড়লেন, জ্যান্ত সালাত আদায় করলো ওই লোকটি, ওই সাহাবি। কিন্তু রাসূল বললেন তুমি সালাত পড়োইনি, হয়নি তা বললেন না, কি বললেন? পড়োইনি। ফাইন্নাকা লাম তুসাল্লি, আপনারা জানেন লাম আর মায়ে নাফির মধ্যে পার্থক্য, মায়ে নাফি তাৎক্ষণিক, মা কালতু আমি খাইনি, আগে তো অনেক খেয়েছি কিন্তু দুপুরের খানাটা খাইনি, কিন্তু যদি শব্দটি আছে লাম আকুল আমি খাইনি, তাহলে জীবনেও খাইনি এই অর্থটা হয়। তার প্রমাণ সহি হাদিস থেকে নেন, আমার একটা শাব্দিক ব্যাখ্যা হাদিস থেকে এবার নেন। হুজাই ফারদি আল্লাহ দেখলেন 1312 নম্বর হাদিস সহি নাসাইয়ের মধ্যে দেখলেন সালাত পড়তে একজনের, বলছে মা দা তুসল্লি, এই তুমি কতদিন যাবত সালাত পড়ো? তখন বলছেন মুরঞ্জু আর বাইনা সানা, প্রায় 40 বছর যাবত,
হুজাইফা বললেন লাউ মুত্তালা হাদা মুত্তালা গায়রাল ফিত্রাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নয় মরা পর্যন্ত তুমি যদি এইভাবে সালাত আদায় করো তবুও তুমি বেদিন হয়ে মারা যাবে মুহাম্মাদের দ্বীনের উপরে মরতে পারবে না হাদিস তো সহিহ যাবেন কোথায় ওই সাহাবী রাসূলের সাহাবী মসজিদে নববীতে রাসূলের যুগে আল্লাহর নবীর সামনে সালাত আদায় করছেন তার সালাত বড়ইনি ওই ব্যক্তি তাহলে আজকে আপনারা সালাত সম্পর্কে খোঁজ নিয়েছেন আপনি কি ভেবেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম অ্যাডমিট কার্ড হলো আমার সালাত কেন শুদ্ধ করলেন না সালাত কি জবাব দিবেন আপনি মূল কারণ রাসূলের সালাত হচ্ছে না 241 হিজরিতে বলে গেছেন একটি কথা ইমাম আহমদ বিন হাম্বল হে সাথী ভাইরা তোমরা বাগদাদের 100টি মসজিদে দেখো কোথাও তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাবে না ফাত্তাকুল্লাহ ওয়া সাহিবাকুম তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের ব্যাপারে এবং তোমাদের সাথীদের ব্যাপারে অর্থাৎ 241 হিজরিতে 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলের পর্যবেক্ষণে বাগদাদের 100 মসজিদে রাসূলের সালাত নেই এতদিন পরে আপনার সালাত রাসূলের তরিকায় হচ্ছে কিনা আপনি কি খোঁজ নিয়েছেন একদিনে খোঁজ নিয়েছেন সহি এবং জয়ীফের দ্বন্দ্বের কারণে সালাতটা গোজামেল হয়ে গেছে দুঃখের বিষয় তিনটা জাল হাদিস তৈরি করে আগে না পরে তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রফল আয়দান করার 400 হাদিসকে বাংলাদেশে খতম করে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ 400 হাদিস তার মধ্যে 51টি হাদিস রয়েছে শুধু কুতুবে সিত্তার মধ্যে 51টি হাদিস রয়েছে কুতুবে সিত্তার মধ্যে এই হাদিসকে খতম করে দেওয়া হয়েছে রফল আয়দানের কি করে চারটি তিনটি জাল হাদিস তৈরি করে বন্ধুরা আমার সময় নেই আরেকদিন যদি সুযোগ হয় বলার চেষ্টা করব তবে আবেদন এই আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে হারাম দুর্নীতি এইগুলো বর্জন করে অনুরোধ করব আর